আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকল ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও শুরুতে আপনারা শুভেচ্ছা জানাইলাম আমার ইউটিউব চ্যানেলও। আশা করাম আপনারা সকল ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আশা করি যে সবারও ঈদ ভালো কাটছে। আলহামদুলিল্লাহ আমারও ঈদ ভালো কাটছে। আমি আজকে আপনার লগে শেয়ার করব যে কিভাবে হ্যান্ড পলিনেট কইরা খদুরে বাঁচাইতাম পারছি, আর ফার্স্ট দিনে কিভাবে আমার খদু গাছের খদুরে আমি বড় করছি অক্টো আজকে আমি আপনার লগে শেয়ার করব। তো আপনারা যদি আমার আজকের ভিডিওটা দেখতে চান তো আশা করব ফুল ওয়াচ করতা। ফুল ওয়াচ করলে অনেকেই অনেক কিছু জানতে পারবা গার্ডেনিংয়ের বিষয়ে। তো এখানে দেখরা আমি যে ফোর জি কাটিং করছিলাম, ফোর জি কাটিং করার পরে আমার খদু গাছও অনেকগুলা খদু ধরছে দেখতে পাররা। আর এগুলা কিন্তু সবগুলোও হেলদি হয়েছে, কারণ যেহেতু আমি ফোরে বয়স যাবার দেরাম, যার কারণে আমি কইরাম যে আমার যতগুলো আমি পলিনেট করছিলাম সবগুলো আলহামদুলিল্লাহ ঠিকছে। আর আপনারা একটা জিনিস ফলো করলে বুঝতে পারবা যে যে খদুটা ধরছে এই খদুর লটটা যদি একটু মানে হেলদি হয় তো বুঝবা যে এগুলো ঠিকব। তো আমি যেগু দেখাইলাম এগুলার মানে যে মানে লতের মাঝে আর কি খদুটা আইসে এগু হেলদি, যার কারণে এগু ঠিকছে। তো আপনারা একটা যদি ফলো করুন তো বুঝতে পারবা যে আপনারা কোন খদুটা ঠিকব। তো দেখাই দাম আমি আপনারা মাশাল্লাহ আমার কিন্তু খদু গাছও অনেকগুলা খদু ধরছে। এখানেও দেখাইলাম আমি আপনারারে যে আমার যতগুলা খদু ধরছে আলহামদুলিল্লাহ এগুলা বড় হয়েছে। তো আমি আজকে যেটা করম অক্টো আপনার লগে শেয়ার করাম যে আমি কিভাবে হ্যান্ড পলিনেট কইরা আমার খদুরে বাসাইম আর কি অক্টো। তো আপনারা চেষ্টা করবা যেন খদু বা যে কোনো কিছু যদি হ্যান্ড পলিনেট করেন তে বিকালিবেলা করবা সন্ধ্যার এক টাইমে। তো আমি আমার গার্ডেনও আইছি আর আইয়া যে একটা পুরুষ ফুল অক্টা আমি লইছি, লইয়া এটার সাইডস সাইড আমি মানে ফালাইয়া মাঝখানের যে একটা পাউডারের মতো একটা ফুলের কিতা থাকে আর কি ওটা আমি মানে যেটার মাঝে খদু ধরছে ওটার মাঝে আমি লাগাইয়া দিমু। আর অবশ্যই এটা একটু আস্তে আস্তে দিবা, কারণ বাঙ্গে যেহেতু কি ফারে খদুটা। তো আমি দেখাই আমি আপনারা যে ফুলের সাইডো সাইড আমি একটু ফালাই দিছি, ফালাইয়া যে মাঝখানে যে পাউডারের মতো একটা অংশ থাকে ওটা আমি খদুর মাঝে আমি লাগাইয়া হালকাভাবে আর কি আমি লাগাইয়া দিলাইরাম। আর আমি সেমভাবে আমি আমার সবগুলা যতগুলা খদু মানে আইসে আর ফুল ফুটছে সবগুলা আমি ওলা হ্যান্ড পলিনেট কইরা দিলাইমু। আর অনেকে আসুন জানুন যে হ্যান্ড পলিনেট খেনে করুন আর পলিনেট হলে কিতা হয়, আর অনেকে আসুন জানুন না। তো যারা জানুন না তারা কইরাম যদি আপনারা হ্যান্ড পলিনেট করুন তো খদুটা বাঁচার সম্ভাবনা বেশি থাকে আর কি, আর বাঁচেও। আর যদি আপনারা গার্ডেনও মৌমাছি থাকে তা আপনারা নাও করতে পারুন, আমার গার্ডেনও আছে তারপরও আমি হ্যান্ড পলিনেট কইরা দিছি। তো এই কারণে আমি দেখাইলাম যে দুই দিন পরে আমি আমার গার্ডেনও আইছি আয়া আপনারা খদুর আপডেট দিলাম যে যেহেতু একটা আলহামদুলিল্লাহ ঠিকই গেছে। তো একটা আমি দেখাইলাম যে আমি কিভাবে এটারে আধুনিক পদ্ধতিতে ফার্স্ট দিনে আমার খদু গাছের খদুরে বড় করবো। তো এখানে আমি দেখাইলাম যতগুলো আমি হ্যান্ড পলিনেট করছি সবগুলো ঠিকই গেছে। আর এখানেও আমি দেখাইলাম এখানে আমাদের চারটা খদু আইছে। তো দেখরা আমি আপনার লগে শেয়ার করাম ও যে একটা খদু দেখা একটা ফটো মাইছিল। তো যে সময় এই খদুটা আইছিল এই সময় একটু ঠান্ডার আসিল, যার কারণে একটা বড় হয়েছে না আমার মনে হয় না একটা ঠিক বকরি। আর ও দেখরা একটা খদু তো একটু আলহামদুলিল্লাহ ঠিকই গেছে। তো একটা আমি আপনারা কই মনে একটা বড় হয়েছে, বড় হওয়ার পরে একটা গাছের টবের লগে মানে লাগে গেছে। তো ফরে আমি একটারে একটু কিতা হইরা দিছি তেরা হয়ে গেছে। তো এখানে দেখরা আরও অনেকগুলা খদু আইছে। তো সবগুলো আমি দেখাইলাম আপনারা প্রতিটা ডালে ডালে কিন্তু আমার খদু গাছের খদু আইছে। তো তার কারণ হয়েছে আমি ফোর জি কাটিং করছিলাম, যার কারণে অনেকগুলা খদু আইছে। মানে যে কোনো জিনিসের আপনি যদি গাছের মাথা ভাঙ্গা দেন দেখা যাইব একটা গাছ থেকে অনেকগুলা ডাল দিব, আর যত বেশি ডাল দিব অত বেশি কিন্তু মানে ফল আওয়ার সম্ভাবনা। তো দেখা একটা ঠিকছে, কারণ এগুলো যে লতের মাঝে একটা খদুটা আইছে এগুলো হেলদি আমি আপনারা দেখাইলাম, আপনারা বুঝতে পারবা।
তো এখানে আমি 2 দিনের দিনে কি আইছি আইয়া যেন আমরা নর্মালি আমরা যেন সাদা ব্যাগ আছে না আমরা ফ্রুটস কিনতে আমরা যে সপ্তাহে কি আমরা আনি তো ওটা দিয়ে আমি ওটারে আমি কভার করে নিমো আর এই কভার করার কারণে কিন্তু আমার গার্ডেনের অনেকগুলা খদু বড় হয়েছে আলহামদুলিল্লাহ তো ওটো আজকে আপনার লাগে আমি শেয়ার করবো আর আপনারা আপডেট দিমো যেন 5 দিন পরে আমার খদু গাছের খদু কত বড় হয়েছে তো এখানে যেহেতু 60টা খদু আইছে তো 60টা খদুর মাঝে 2টা খদু বড় হয়েছে আর বাকি একটা দেখা যাইল একটা রাইতিক মনে হয় লাগে খাইলিছে ফুল ফুটার আগে একটা বাঁচছে না আর আরও একটা আছে একটা হচ্ছে এখানেও মানে 3টা হওয়ার কারণে 2টা বড় হয়েছে আর একটা বড় হইতে পারছে না আই থিঙ্ক গাছের গুড়ার মাঝে আইছে না নি এলাকিটা বড় হইতে পারছে না ওখানেও আছে একটা ছোটো গাছের গুড়ার মাঝে বাট এই 2টা বড় হয়েছে খুব তাড়াতাড়ি তো একটা কভার হলে আর কি ও কি রাত্রে যে একটু ঠান্ডা থাকে আর কি তো যদি আপনারা ব্যাগ দিয়ে কভার করিয়া দিলেন তে মানে সবসময় একটা ঠান্ডা তো কি বাঁচব আর কি আর আমি সবসময় ওই ওলা হ্যান্ড পুলিনি ঠরার পরে আমি কারিয়া ব্যাগ দিই বা ওলা সাদা ব্যাগ দিয়ে আর কি আমি কভার করিয়া দিলাই আর জলদি আর কি আমার গাছ তো কি খদু মানে আমরা খাইতাম পারি আর কি জলদি বড় হয় তো আমি দেখাই দেবাম আপনারে যে ওলা যতগুলো আমার খদু বড় হয়েছে সবগুলো আমি ওলা পলিনেট করার পরে আধুনিক পদ্ধতিতে কি ব্যাগের দিয়ে কভার করলাম আমার অবশ্যই ব্যাগের নিচের যে আছে আর কি নিচে আমি একটা মানে খেঞ্চি দিয়ে খাটিয়ে দিলে এসে যাতে নিচে একটু আলো বাতাস ঢুকতে পারে বা অনেক সময় আসে না যদি মেঘ দেয় তো মেঘের পানিটা যাতে এটার মাঝে আর মানে আটক না থাকে আর কি যার কারণে আর এই সময় ওয়েদারটা খুবই ভালো আসিল যার কারণে আমার খদুগুলা খুবই তাড়াতাড়ি মানে বড় হয়েছে সেমভাবে আমি আমার গার্ডেনের সবগুলা খদুর মানে খদুর মাঝে একে ব্যাগ দিয়া কভার করে নিয়েছি তো দেখা যায় আমি আপনারা আমি 5 দিনের দিন আমি আপনারা লাগে ভিডিও করছি যে 5 দিনে আমার গার্ডেনের খদু কত বড় হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে আর আমার মনে হয় যারা 2-3 দিন পরে আমি আমার গার্ডেনের খদু হারভেস্টিং করতে পারবো আর অবশ্যই আপনার লগে শেয়ার করবো তো দেখা যতগুলো আমি ওলা মানে কারিয়া ব্যাগ দি বা ব্যাগ দি কভার করছিলাম সবগুলো আলহামদুলিল্লাহ 5 দিনে দেখা বড় হয়েছে তো আশা করছি আমার আজকের ভিডিও ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে শেয়ার করবা যারা নতুন গার্ডেনে আসুন আশা করাম তারা অনেকেরই উপকারও আইব আর যারা পুরাতন আসুন তারা তো জানরা ওই যে কিলা মানে কভার করলে বা কিলা কিতা করলে একে গাছ তো কেউ জলদি আপনারা খদু খাইতে পারবা কারণ যেহেতু আমরা ইউকেতে আসি ওয়েদার বেশি ভালো থাকে না ও মেঘ ও রোদ ওলা আর কি তো যার কারণে আমরা একে সাই তাড়াতাড়ি গাছ থেকে ফলন আইতো আর আমরা খাইতাম তো আপনারা দেখাইছিলাম যে আমার আরেকটা টবে রাখি যেন এটা কদু আইসিল তে আওয়ার পরে এগু মাটির টবের মাঝে কি মানে টবের মাঝে লাগিয়ে গেছিল কি মাটির মাঝে তো একটা আমি তুরা টুক তেরার লাং ফিরা দিছি দিয়ে আবার কারিয়া ব্যাগ দিয়ে কি কভার করে নিয়েছি তো আপনার লগে আর সবটা আমি শেয়ার করছিলাম না তো এখানে দেখা যে মাশাল্লাহ আরও অনেকগুলা কদু আইর গাছের মানে প্রতিটা ডালে ডালে আপনারা দেখলেও বুঝতে পারবা তো আমার নেক্সট ভিডিও থাকবো যে আমি কীভাবে খদু আওয়ার পরে আর কি খদু গাছের মাঝে কোন ভিটামিনটা দিলে খদুর ফলন আরও বেশি উইব আর কি ওটো আমি নেক্সট আমার একটা ভিডিওত শেয়ার করবো তো যারা দেখতে চাইবা বা জানতে চাইবা যে কোন ভিটামিনটা দিলে খদু আরও জলদি বড় উইব আরও বেশি খদুর ফলন পাইবা তো বেল বাটনে ক্লিক করে রাখবা আমি আমার নেক্সট ভিডিওত আপনার লগে শেয়ার করবো নে যে খদু বড় হওয়ার লাগে বা খদু গাছের কোন মানে খদু আওয়ার পরে আর কি খদু গাছ কোন ভিটামিনটা দিতা গাছ মানে তাড়াতাড়ি আরও ফলন পাওয়ার লাগে আর কি তো দেখলাম আমি আরও কতগুলো করছিলাম মানে হ্যান্ড পলিনেট করার পরে কারিয়া ব্যাগ দিয়ে কভার করিয়া রাখি দিছিলাম তো আমার আজকের ভিডিও আমি ওখানে শেষ করবো সকল ভালো থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম